আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং লেখাপড়ার সাথেই আছো। তোমরা সবাই জানো রবিবার 9:30 থেকে 10টা, এই সময়টা সিভিল ডিপার্টমেন্টের ডিজাইন অফ স্ট্রাকচার 1 এই ক্লাসটা নিয়ে আমি মোহাম্মদ রেজাউল বাহার, ওয়ার্কশপ সুপার এবং বিভাগীয় প্রধান সিভিল বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট তোমাদের সাথে থাক বরাবরের মতো আজকেও থাকছি। তোমরা জানো যে ইতিমধ্যে আমরা বিমের যেগুলো আলোচনা করব বলে প্রথম ক্লাসে ডিসিশন নিয়েছিলাম, বা ডিজাইন যেগুলো করব বলে ডিসিশন নিয়েছিলাম, সেই ডিজাইনগুলো অলরেডি হয়ে গেছে। তো এখনো এই অক্টোবর মাসটা তোমাদের ক্লাস চলবে, অনলাইন ক্লাস চলবে, এই জন্য আজকের ক্লাস মোট আরো আজকের ক্লাস তিনটি ক্লাস আমরা পাব। আজকের ক্লাসে আমি বিগত ক্লাসে কী কী আলোচনা করেছি তার একটা ওভারভিউ তোমাদের সামনে রাখবো। এরপর তোমাদের তোমরা কমেন্টস বক্সে যে যে বিষয়গুলো বলবে সেটা আগামী দুই ক্লাসে আলোচনা করব। ইতিমধ্যে অবশ্য কয়েকজনে রিকোয়েস্ট পাঠিয়েছো, সেইগুলো আমার মাথায় আছে। কেউ বলেছ সেমি কন্টিনিউয়াস বিমের একটা প্রবলেম সলভ করার জন্য, এটা আমার মাথায় থাকলো। জাস্ট সেমি কন্টিনিউয়াসের যে অংশ সেইগুলো আলোচনা করব। কেউ ট্রান্সফর্ম সেকশন সম্বন্ধে বলেছ, এটা আসলে ট্রান্সফর্ম সেকশন খুবই সহজ, তারপরও তোমাদের প্রয়োজন থাকলে সেগুলো এক ক্লাসের ভিতরে অনেক কিছু আলোচনা করা যাবে, এটা সহ এটাই আমরা আলোচনা করব। আমরা কী কী করেছি নেক্সট দুই ক্লাসে তোমাদের কমেন্টস বক্সে যে কমেন্টস বা অন্য মেইল পেলে সেই মেইল অনুযায়ী আমি আলোচনা করব, অন্যথায় আমি আমার মতো করে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করব। তো বিগত ক্লাসগুলোতে আমরা যে চ্যাপ্টারগুলো চ্যাপ্টার চেয়ে বেশি যেটা আমরা করেছি ডিজাইনগুলো করেছি, সেগুলো একটু আমরা স্মরণ করে দেখি। আমরা প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে, তৃতীয় ক্লাসে যে জিনিসগুলো করেছিলাম সেটা হলো ডিজাইন অফ রেক্ট্যাঙ্গুলার বিম। একটা রেক্ট্যাঙ্গুলার বিম ডিজাইন করতে গেলে কেমনে করতে হয় সেই জিনিসগুলো আলোচনা করেছিলাম। তারপরে আমরা আলোচনা করেছিলাম ডিজাইন অফ রেক্ট্যাঙ্গুলার বিম ইউএসডি মেথড। এ প্রসঙ্গে তোমাদের আমি বারবারই বলেছি, আবারও বলছি, ইউএসডি মেথডটাই এখন বাংলাদেশ সহ সারা বিশ্বে চলছে, কিন্তু এখনও আমাদের সিলেবাসে ডাব্লিউএসডি মেথড, একটা ইউএসডি মেথড স্যাম্পল হিসাবে দেওয়া আছে। সুতরাং তোমরা বই দেখে সব কিছুই ইউএসডি মেথডে করার চেষ্টা করবা। এবং আরেকটা জিনিস, সেটাও আমি তোমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছি, সেটা হলো তোমরা বাইরে গেলেই কিন্তু এফপিএস সিস্টেমে সব কিছু করতে হবে। সুতরাং আর আমরা এখানে পড়াই এমকেএস, যেটা নির্দেশনা আমাদের প্রতি, তোমরা অবশ্যই এফপিএস সিস্টেমটা নিজ দায়িত্বে শিখে নিবা। সিস্টেমটার ভিতরে আসলে সিস্টেম একই, কিন্তু এফপিএস এর ভিতরে যেমন ইউনিট অফ কনক্রিট, অ্যালোয়েবল স্টিল, সব কিছুই এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড এই এই পদ্ধতিতে যাবে। এরপর আমরা আলোচনা করেছিলাম ডাবল বা ডাবলি রিইনফোর্সড বিম, এটা আমরা ডিজাইন করেছিলাম, আলোচনা করেছিলাম। তারপরে আমরা আলোচনা করেছিলাম টি বিম এবং ডিজাইনও করেছিলাম, এবং এরপরে লিন্টেল ডিজাইন করেছিলাম, এবং সর্বশেষ আমরা ক্যান্টিলিভার বিম ডিজাইন করেছিলাম। এটা আমরা প্রথম ক্লাসেই এই ডিজাইনগুলো করব বলে ঠিক করেছিলাম, এবং আমরা 18টা ক্লাসের মধ্যে এগুলো শেষ করে ফেলেছিলাম। আজকে ওভারভিউ মানে আমরা কি কি করেছিলাম একটু স্মরণ করে দেবো, তোমরা কমেন্টস বক্সে তোমাদের চাহিদা দিবে, এই অনুযায়ী নেক্সট দুইটা ক্লাসে আমরা যেখানে তোমাদের বুঝতে কোনো কোনো সমস্যা
থাকলে সেইগুলো আমরা আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো এর আগেই তোমাদের একটু মাইন্ড সেট আপ সম্বন্ধে আমি তোমাদের বিভিন্ন ক্লাসে বলেছি, সেইটারই একটুখানি আলোচনায় যাই, তারপরে একটা ওভারভিউ তোমাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। তোমার ডিজাইন অফ স্ট্রাকচার বলো, স্টেমেটিং কস্টিং বলো, বা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বলো, বা সার্ভেইং বলো, যে কোনো সাবজেক্টই বলো, অথবা তোমার জীবনে চলতে গেলে তোমার অনেক প্রবলেম সামনে আসবে। দেখো এখানে আমি একটা তালা দিয়ে তোমাদের এটা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। হোয়েন ইউ ট্রাইং টু সলভ সামথিং, তুমি যখন কোনো কিছু সলভ কোনো জিনিসকে সলভ করার চেষ্টা করবা, ইউ উইল ফেস সাম প্রবলেমস, তুমি কিছু প্রবলেম এর মুখোমুখি হবে বা তোমাকে ফেস করতে হবে। তখন তুমি যা করবা সেটা হলো তোমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে সেটাকে সলভ করার চেষ্টা করতে হবে, এবং দেখবা যে একসময় তুমি এই প্রবলেমটা সলভ করতে পারবা এবং তুমি শিখে ফেলবা অনেক কিছু যে কীভাবে প্রবলেম সলভ করতে হয়, এবং তোমার কনফিডেন্স বেড়ে যাবে, কনফিডেন্সটা বেড়ে যাবে। এখানে দেখো তালাটা বন্ধ অবস্থায় আছে, তুমি যখন চেষ্টা করলে ট্রাই ইউর লেভেল বেস্ট, তখন কী হলো এটা এসে তালাটা খুলে দিল, মানে প্রবলেমটা সলভ হয়ে গেল। বাই সলভিং প্রবলেম ইউ উইল এবল টু সলভ ভেরিয়াস কাইন্ডস অফ প্রবলেম, যখন প্রবলেম সলভ হয়ে যাবে তখন তুমি বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার যোগ্যতা তোমার ভিতরে চলে আসবে। এখানে বড় একটা জিনিস হলো মাইন্ডসেট, তার মানে প্রবলেম আমি সলভ করবই এই ধরনের একটা মানসিকতা তোমাকে থাকতে হবে। আর এই মানসিকতা নিয়ে যখন তুমি চেষ্টা করবে তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে, তখন একসময় প্রবলেমটা সলভ হবে। হয়তো বা কারো 1 ঘন্টা লাগবে, কারো 2 ঘন্টা লাগবে, কারো 3 ঘন্টা লাগবে, কিন্তু প্রবলেম সলভ হবেই তুমি যদি চেষ্টা করো। তখন একটা বিরাট জিনিস পেয়ে যায় মানুষ যে চেষ্টা করে, সে হলো সেটা হলো কনফিডেন্স। কনফিডেন্স মানে আমি পারি, আমি করতে পারবো, এই জিনিসটা আসে। আর যদি তুমি চেষ্টা না করো তাহলে যা ঘটবে, ইফ ইউ ডোন্ট ট্রাই, তালাটা দেখো বন্ধ হয়ে গেল। আবার খেয়াল করো তালাটা খোলা ছিল, ইফ ইউ ডোন্ট ট্রাই তাহলে তোমার এই প্রবলেম আর সলভ হবে না। ইউ ক্যান্ট লার্ন অ্যান্ড দ্য ওয়ে অফ সাকসেস উইল বি ব্লকড, তুমি শিখতেও পারবে না এবং সাফল্যের শেখরে তুমি উঠতে পারবে না। এটা তোমাদের আজকের ক্লাসে আমি আজকের ক্লাসে রেখেছি, অন্য একটা ক্লাসে আমি এটা তোমাদের দেখিয়েছিলাম। আজকের ক্লাসে রাখার উদ্দেশ্য হলো, আমি খেয়াল করে দেখেছি আমার ছাত্রদেরও যারা বরিশাল পলিটেকনিকের ছাত্র, আস্তে আস্তে কেমন যেন ঝিমিয়ে যাচ্ছে, করোনা বাড়ছে সেই সেই জন্য তোমরা দীর্ঘদিন পর্যন্ত ক্লাসের বাইরে, এখান থেকে তো তোমার এখনকার ষষ্ঠ পর্বের যারা আছে তারা ষষ্ঠ পর্বের সাবজেক্ট পঞ্চম চতুর্থ তৃতীয় প্রথম দ্বিতীয় যেসব জায়গায় ল্যাগিং আছে সেই ল্যাগিংগুলোকে কমপ্লিট করার কথা, এবং সপ্তমে কি আছে সেগুলো কিছু আগে এগিয়ে নিয়ে যাওয়ার একটা স্কোপ ছিল, কিন্তু সেটা খুব কম দেখা গেছে। এমনকি তোমরাও আমার কাছে বাড়ির কাজগুলা খুব কম সংখ্যক লোক দিয়েছো, যারা দিয়েছো তারা সব রেগুলারই দিয়েছো, যারা দেওয়া নেই তারা দেওয়া নেই, তবে যারা দিয়েছো তাদের সংখ্যা অত্যন্ত কম, যেহেতু সারা বাংলাদেশের সমস্ত ছাত্ররাই এই ক্লাসটা দেখার কথা সেই অনুযায়ী কম। তা আমি আমার আজকের ওভারভিউতে, তার মানে আমি কি কি আলোচনা করেছিলাম ফার্স্ট টু লাস্ট, সেটা একটু মানে সামারি আকারে তোমাদের বলছি। আমরা প্রথমে ফ্লেক্সুরাল ফর্মুলা, এই চিত্রটা দিয়ে ফ্লেক্সুরাল ফর্মুলা WSD মেথডে করেছিলাম, অনেকগুলো ফর্মুলা বের হয়ে এসেছিল। তারপরে আমরা WSD যখন ডিজাইন করার পরে আমরা USD মেথডে চলে গেছিলাম, USD মেথডের সুবিধা অসুবিধা এগুলোর উপরে আমরা
আলোচনা করে আমরা ইউএসডি মেথডে ডিজাইন করেছিলাম। এখানে তোমাদের মনে আছে কিনা যে ইউএসডি মেথডে মূলত ম্যাটেরিয়ালসের স্ট্রেংথটাকে বেস ধরে ইউএসডি মেথডটা করা হয়, তো যার কারণে আর ডাব্লিউএসডি মেথডে ম্যাটেরিয়ালসের স্ট্রেংথকে অনেক কমায় ধরে নিয়ে করা হয়, সুতরাং ওটা ওটা আসলে এখন আর চলে না, ওটা অনেক পুরাতন পদ্ধতি। তো ইউএসডি মেথডটা ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা আমরা আলোচনাও করেছি, ডিজাইন করেছি। তোমরা এই অনুযায়ী অন্য অন্য ডিজাইনগুলো, যেমন আমরা শুধু একটা রেক্ট্যাঙ্গুলার বিম ডিজাইন করেছি, তোমরা টি বিম, ডাবল রিইনফোর্স বিম, লিনটেল বা অন্যান্য যে বিমগুলো করেছি সেগুলো তোমরা করবে। তোমরা কিন্তু বিম ওভারভিউ, আমি এই শব্দটা এই জন্য বলেছি, এই সেমিস্টারে কিন্তু শুধু বিম, সপ্তম পর্বে গেলে তোমরা দেখবে যে বিভিন্ন ধরনের স্ট্রাকচার ডিজাইন করতে হবে। তো এটা আমরা আলোচনা করেছিলাম। এরপর আমরা টি বিম আলোচনা করেছিলাম। টি বিম, বিমটা আমরা সাধারণত এরকম দেখি, রেক্ট্যাঙ্গুলার বিমটা এরকম দেখি, কিন্তু টি বিমে স্ল্যাবটাকে এর সাথে জয়েন্ট করে করে ডিজাইন করা হয়, সেজন্য এটা টি এর মতো দেখা যায়, এই জন্য আমরা এটাকে টি বিম বলি। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট বিম, তোমাদের যা করতে হবে বাস্তবে যা করতে হবে, এটা এটার একটু পরিচয় আমরা এরকম দিয়েছিলাম যে এটা ফ্ল্যাঞ্জ, তা এটাকে ওয়েব বলেছিলাম, ফ্ল্যাঞ্জের ক্ষেত্রে ফ্ল্যাঞ্জের উইডথ অফ ফ্ল্যাঞ্জ, একই রকমভাবে উইডথ অফ ওয়েব, তারপরে থিকনেস অফ স্ল্যাব, যেটাকে আমরা এখন থিকনেস অফ ফ্ল্যাঞ্জ বলবো, সেপারেটর লাগে, কারণ তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ওয়েবের প্রস্থটা কম নিলে হয়, সুতরাং এক লেয়ারে রিইনফোর্সমেন্ট বসানো যায় না, এই জন্য সেপারেটর লাগে। এই যে যে রডগুলো তোমরা দেখছো উপরে হ্যাঙ্গার বার আছে, তো ফ্ল্যাঞ্জ স্ল্যাবের ফ্ল্যাঞ্জ ফ্ল্যাঞ্জ থিকনেস ওয়েব উইথ এগুলো তোমরা আমরা আলোচনা করেছিলাম, তারপরে আমরা ডিজাইনও করেছিলাম। এরপর আমরা ডাবল রিইনফোর্স বিম আলোচনা করতে গিয়ে ইম্পর্টেন্ট কিছু জিনিস রেখেছিলাম, কনসেপ্ট অফ ডাবল রিইনফোর্স বিম, লোড ক্যালকুলেশনের মধ্যে একটু ডিফারেন্স ছিল সেটা আলোচনা করেছিলাম, মোমেন্ট ক্যালকুলেশনের মধ্যে একটু ডিফারেন্স ছিল, স্মরণ করে দেখো মোমেন্ট ক্যালকুলেশনের ভিতরে M1 এবং M2 ছিল, সুতরাং ওটা খেয়াল আমরা আলোচনা করেছিলাম এবং ডিজাইনও করেছিলাম। এরপরে এরিয়া অফ টেনশন রিইনফোর্সমেন্ট বিম সব জায়গায় আছে, কিন্তু এখানে এরিয়া অফ কম্প্রেশন রিইনফোর্সমেন্টও ছিল, এই জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম। তোমরা বাড়ির কাজ যারা করেছো তাদের তো মনে আছে, যারা করো নাই তারা এখনও সময় আছে করে ফেলো, কারণ খুব শীঘ্র হয়তো তোমাদের অনলাইনে পরবর্তী সেমিস্টার, তার মানে ষষ্ঠ থাকলে সপ্তম, চতুর্থ থাকলে পঞ্চম, দ্বিতীয় থাকলে তৃতীয়, আর তোমাদের ছোট ভাইয়েরা তার মানে প্রথম পর্বের ছাত্ররা কিন্তু ভর্তি হয়ে গেছে, তার মানে তাদেরও ক্লাস অনলাইনে শীঘ্র হয়তো শুরু হয়ে যাবে, আমাদের উপরে নির্দেশনা আসার সাথে সাথে আমরা অনলাইনে পরবর্তী পর্বের ক্লাস ইনশাআল্লাহ শুরু করে দেব। তো সেক্ষেত্রে তোমাদের হাতে লম্বা একটা সময় ছিল, তোমরা সেই সময়টা কিভাবে কাজে লাগিয়েছো তোমরা নিজেরাই হিসাব করো, নিজের হিসাব নিজে করতে হয়, যদি ল্যাগিং থাকে তাহলে এখনও শেষ ঠিক করে ফেলো, এখনও যে সময়টুকু আছে সেই সময় শেষ করে ফেলো, কারণ পরীক্ষা হয়েছে, এখন সপ্তম পর্বের পরীক্ষাও কাছাকাছি আসার কথা, কিন্তু তোমরা জানো করোনা প্যান্ডেমিকের কারণে বা COVID-19 কারণে আমরা এটা ক্লাসও বন্ধ হয়ে আছে, অনেক কিছু স্থবির অবস্থায় আছে, কিন্তু লেখাপড়া কিন্তু বেশি করে করার একটা সুযোগ আছে। আমি একটা ক্লাসে বলেছিলাম যে করোনাকে করুণা মনে করো, তার মানে তুমি লেখাপড়া যদি ভালো মতো করার কিন্তু এই সেমিস্টারে একটা সুযোগ ছিল, এবং পিছনে কোনো ল্যাগিং থাকলে পঞ্চমে চতুর্থে তৃতীয়তে দ্বিতীয়তে, যেমন অনেকে ডুয়েটে পড়তে চাও তাদের জন্য ম্যাথমেটিক্স ফিজিক্স এগুলো ক্লাসও কিন্তু অনলাইনে হচ্ছে, ম্যাথমেটিক্স ফিজিক্স সেই ক্লাসগুলো দেখে তোমরা অনেক দূর এগিয়ে যাওয়ার একটা
সুযোগ ছিল, করোনাকে করুণা বানাইতে পারতা তোমরা, কিন্তু কে কদ্দুর করেছে সেটা তোমার নিজের হিসাবটা তুমি নিজেই করো। এরপর আমরা আলোচনা করে ডিজাইন করেছিলাম লিনটেল। লিনটেলের ক্ষেত্রে দুইটা কন্ডিশন মনে আছে নিশ্চয়ই তোমাদের। লিনটেল তোমরা জানো যে একটা ফাঁকা জায়গার উপরে উপরের উপরস্থ লোডটাকে বহন করার জন্য যে ছোট আকারের একটা টিনি বিম, ছোট বিম তৈরি করায় সেটা লিনটেল। তো এখানে উপরে সাধারণত ওয়াল থাকে, অন্য কিছু থাকলে থাকতে পারে, দুই পাশে বেয়ারিং দিতে হয় লিনটেলে, তার মানে সাপোর্ট থেকে ভিতরের দিকে কিছু অংশ বাড়িয়ে দিতে হয়, সেটাকে বেয়ারিং বলি আমরা। লিনটেলের ইনার টু ইনার ডিস্টেন্সটাকে আমরা ছোট হাতের এল দিয়ে প্রকাশ করি, আর ফুল লিনটেল মানে বেয়ারিং সহ এটা বড় হাতের এল দিয়ে প্রকাশ করি। এরপর আমরা কন্ডিশন, দুইটা কন্ডিশনে হয় এখানে, লিনটেলটাকে একটা ট্রায়াঙ্গেল সমবাহু, সমবাহু ত্রিভুজ, তার মানে যার সবগুলা বাহু সমান এবং সবগুলা কোণ সমান, সমবাহু ত্রিভুজ যদি করা হয় তাহলে, আর উপরে যে ওয়াল হাইট আছে সেটাকে ছোট হাতের এইচ, আর সমবাহু ত্রিভুজের হাইটটাকে যদি বড় হাতের এইচ বলি, তখন কন্ডিশন দেখতে হবে কন্ডিশন কোনটা হয়। কন্ডিশন ওয়ানের ক্ষেত্রে বড় হাতের এইচ বের করার, দুইটার ক্ষেত্রেই বড় হাতের এইচ বের করার সূত্র হলো এল বাই টু, স্প্যান বাই টু, ট্যান 60। এরপর দেখতে হবে যে এটা ওয়াল হাইটের চেয়ে বেশি না কম, কন্ডিশন ওয়ানে এটা বেশি হবে, তার মানে ওয়াল হাইটটা বেশি হবে, তার মানে বড় হাতের এইচটা ছোট হবে ওয়াল হাইটের। এইচ ইজ লেস দেন এইচ, ক্যাপিটাল এইচ ইজ লেস দেন স্মল স্মল এইচ, এই যদি হয় তাহলে এটা হবে কন্ডিশন ওয়ান। কন্ডিশন ওয়ানের ক্ষেত্রে আমরা কী কোন লোডটাকে নেব, শুধু এই ট্রায়াঙ্গেলের অংশটা নেব। আমি ওভার ভিউ শব্দটা আগেই বলেছি, তোমাদের একটু স্মরণ করে দিয়েছে দিচ্ছি যে এগুলো আমরা করেছি, তোমরা কদ্দুর করেছো তোমরা জানো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, ক্লাসে যেটা আমরা দেখতে পাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। অনেকেই দুই চারজন মানে 10-12-14 জন 20 জন ছাড়া কেউ, তোমরা বাড়ির কাজও তোমরা দেও নাই। তাহলে কন্ডিশন ওয়ানের ক্ষেত্রে ট্রায়াঙ্গুলার যে পোর্শনটা উপরস্থ দেয়ালে, সে শুধু সেইটুক হিসাব করতে হবে। আর কন্ডিশন টুতে গেলে, কন্ডিশন টুতে এইচ আগের মতোই ক্যাপিটাল স্মল এইচ, সেটা হলো যে উপরে যে ওয়ালটা থাকবে সেটা, এইচ বের করার সূত্র আগের মতোই রইল। এখানে এইচ ইজ ক্যাপিটাল এইচ ইজ গ্রেটার দেন স্মল এইচ, তার মানে এইটার চেয়ে এটার উল্টা, উল্টা এখানে খেয়াল কর, উল্টা যদি হয় সেক্ষেত্রে আমরা এই পোর্শনটা ট্রায়াঙ্গুলার পোর্শন না হয়ে এটা একটা রেক্ট্যাঙ্গুলার পোর্শনটাকে ধরে নিয়ে আমরা লোড ডিস্ট্রিবিউশন করেছিলাম, বাদ বাকি সব কিছু আগের মতো বিম বিম ডিজাইনের মতোই সেখানে আমরা ডিজাইন করেও দেখেছিলাম, দুইটা ডিজাইন করেছিলাম, একটা দরজা আর একটা জানালা আমার যতদূর মনে পড়ে। এরপর ক্যান্টিলিভার বিমের মধ্যে আমরা যা শিখেছিলাম সেটা হলো ক্যান্টিলিভার বিমে একটা সাপোর্টের মধ্যে থাকে, সুতরাং পুরা মোমেন্টটা সাপোর্টে হয় এবং এটা নেগেটিভ হয়। তো এক্ষেত্রে ক্যান্টিলিভার বিমটা এরকম থাকে, যেহেতু সাপোর্টে এখানে লোড দেখালাম, স্প্যানটা সবাই জানে স্প্যান কোনটা হবে, টোটাল ডেপথ এবং বি দেখা যাচ্ছে, একদম সামনে কমপক্ষে 15 সেন্টিমিটার রাখতে হবে, যদিও থিওরিটিক্যালি লাগে না কিন্তু এসিআই কোড বলছে 15 সেন্টিমিটার মিনিমাম রাখতে হবে, কখনো কখনো 15-র জায়গায় 16-17-18-19-20 এরকম লাগতে পারে, এটা অভিজ্ঞতার সাথে সম্পর্ক। আর মেইন রিইনফোর্সমেন্টটা উপরে দিতে হয়, নেগেটিভ মোমেন্ট হয় সেজন্য মেইন রিইনফোর্সমেন্টটা উপরে দিতে হয়, আর অ্যাঙ্করেজটা অবশ্যই দিতে হবে এল, এল ইজ ইকুয়াল টু
FSD/4U, তোমরা বই দেখে নিবা। এই ছিল ক্যান্টিলিভার বিম, এটা আমরা ক্যান্টিলিভার বিম ডিজাইন আলোচনা করে ডিজাইনও আমরা করেছিলাম। তো এই পর্যন্ত আমাদের আলোচ্য বিষয় ছিল, মানে আলোচনা করেছি অলরেডি এবং ডিজাইনও করে ফেলেছি। আসলে ডিজাইন মানে ডিজাইন অফ স্ট্রাকচার 1 আমাদের সুন্দরভাবেই হয়ে গেছে। এখন তোমরা কতটুকু রপ্ত করে ফেলেছো তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তোমাদের রপ্ত করতে হবে, না হলে কিছুদিন পর সপ্তম পর্বে হয়তো ক্লাস শুরু হয়ে যাবে, সপ্তম পর্ব শেষ হয়ে গেলে শুধু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বাকি থাকবে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের পরে তোমরা একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট পাবে। আমি এখানে একটা এটা আমি আগেও দেখিয়েছিলাম, এখানে আবার আজকের ক্লাসেও স্মরণ করাই দিচ্ছি। ধরো একটা সার্টিফিকেট, আমি সব কিছু লিখি না, একটু অল্প কিছু লিখছি। এটা একটা, দিস ইজ এ থিন পেপার, দিস ইজ এ মানে অত্যন্তই একটা হালকা একটা পেপার। কখন? যখন তুমি যদি না শেখো। এখানে দেখো জিপিএ আমি 3.91 দেখিয়েছি, 3.9 দিয়ে। ধরো তোমারটাই তুমি 3.91 পেলে আউট অফ 4, কিন্তু এই কাগজটাই তোমার কাছে একটা পাতলা কাগজ হয়ে যাবে, একটা টর্ন পেপার হয়ে যাবে যদি তুমি না শেখো। এটা ছেঁড়া কাগজ, এর এই সার্টিফিকেটে কোনো মূল্য থাকবে না। সেজন্য তোমাকে শিখতে হবে, চেষ্টা করতে হবে, ভীম যা আলোচনা করছে সেই জিনিসগুলোকে তোমাকে বুঝে যে কোনো প্রবলেম সলভ করার এবিলিটি আসতে হবে। এবং যত প্র্যাকটিস করবে ততই তোমার এই অ্যাবিলিটিটা আসবে। তো এটা হচ্ছে আজকে, আসলে আমি তোমাদের সাথে মূলত এ টু জেড যা আমরা ক্লাস করেছি, 18টা 19টা ক্লাসে যা করেছি সেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা কমেন্টস বক্সে তোমাদের কোনো চাহিদা আছে কিনা সেটা লিখবে, সেই অনুযায়ী আগামী ক্লাস 2টা আমি সাজাবো। কিছু কিছু কেউ কেউ মেইল করেছে যে আমাদের এই জিনিসটা হলে ভালো হয়, যেমন ট্রান্সফর্ম সেকশনের অঙ্ক। ট্রান্সফর্ম সেকশন খুব সহজ, তোমরা তোমাদের কমেন্টস বক্সে কমেন্টস বা তোমাদের মেইলের দেখে তারপর আমি আমার আগামী ক্লাস আর 2টা পাবো আমরা অক্টোবরে 31 অক্টোবর পর্যন্ত ক্লাস হবে তোমাদের এই পর্বের অনলাইনে। তো তাতে মনে হয় আমি আর 2টা ক্লাস পাবো, এই 2 ক্লাসে আমি সেগুলো কভার করব। ভিডিও এটা না, শুধু আজকের ভিডিওটা তোমাদেরকে পুরাটাই একটা ব্রেন স্টর্মিং করার জন্য আমি করেছি। পিছনের ভিডিওগুলো দেখার জন্য তোমরা তোমরা বরাবরই জানো এইখানে যে স্কিলস www.facebook.com/skill.gov.bd, মূলত এই skills.gov.bd আমরা এখানে, তার মানে এ টু এর এই এই পেজে গিয়ে আমরা ক্লাসগুলো নেই। এখানে গিয়ে তুমি সব সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট হতে পারে, সেটা ফিজিক্স, তুমি ষষ্ঠ পর্বের হলে ফিজিক্সের কোনো জায়গায় দুর্বলতা থাকলে, ম্যাথে কোনো জায়গায় দুর্বলতা থাকলে, সব সাবজেক্টই সাজানো অবস্থায় আছে, তোমরা সেই জিনিসগুলো দেখে নেব। এই জন্য আমরা বারবারই বলি যে ভিডিওগুলো বারবার দেখো, ডাউনলোড করো। একবার ডাউনলোড করতে হয়তো একটু খরচ হয়ে যাবে, এরপর কিন্তু তুমি ফ্রি দেখ, হাজারবার দেখলেও তোমার কোনো আর খরচ হচ্ছে না। এই জন্য শেয়ার ডাউনলোড যা করার সেগুলো তোমরা অলরেডি করে ফেলেছো আশা করি, আর যারা করো না তারা করে ফেলো। তো আমি আবার বলছি, তোমরা মেইল করে বা কমেন্টস বক্সে যে কমেন্টসগুলো করবে তার উপরে কিন্তু আগামী ক্লাস 2টা আমি তৈরি করব। এরপর আর তোমরা এই পর্বের ক্লাস অনলাইনে পাচ্ছ না, সুতরাং যারা হেলাফেলা করছো তারা কিন্তু পিছনে পড়ে গেছে, আর যারা মন দিয়ে করেছে অনেকেই করেছে এবং রেগুলার মেইল বা মেসেঞ্জারে যোগাযোগ যারা রেখেছো তাদের, তারা তোমরা আগে এগিয়ে গিয়েছো, তোমাদের জন্য বিশেষ ভালোবাসা রইল। তো আজকে আমি আমার ক্লাস আর আর লম্বা করছি না, তোমরা সবাই ভালো থাকবে, আমার ভালোবাসা
আমার দোয়া তোমাদের সাথে থাকবে। বাড়িতে বসে প্র্যাকটিস না করলে কিন্তু তুমি পারফেক্ট হতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। তো আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, তোমরা অবশ্যই এর মধ্যে কোন জায়গাটা তোমাদের দুর্বলতা এটা আমাকে জানাবে, কমেন্টস বক্সে অথবা মেইল করে জানাবে। সবাই ফোন ফোন অনেকে পেয়ে জানা থাকতে পারে, কিন্তু ফোন করলে সমস্যা, এতজনের ফোন অ্যাটেন্ড করা মুশকিল। তোমরা মেইল করে দিও বা মেসেঞ্জারে পাঠাই দিও অথবা কমেন্টস বক্সে কমেন্টস করো, আমি সেই অনুযায়ী আমার ক্লাসটা করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকো। এই এই আহ্বান জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।